day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror. So foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me. And honestly, I'm not really sure. জ্ঞানী এবং গুণীজনরা সবসময় বলে গেছে, পরিশ্রম আর ধৈর্য এই দুই জিনিস থাকলে কোনো জিনিসই অসম্ভব না করা। আজকে প্রথমেই এই কথাটি কেন বললাম শুনুন। এই যে পেঁপে গাছটা দেখছেন, সেটা এই পেঁপে গাছটা যে জায়গার মধ্যে রয়েছে আমাদের ঘরের সামনে, এই জায়গার মধ্যে এর আগেও দুইবার দুটি পেঁপে গাছ লাগানো হয়েছে আর সেম এতটুকু পর্যন্ত বড় হয়েছে, কিন্তু একটিও ফল ধরেনি। সব প্রতিবারে এটার মধ্যে ফুল ধরে হয়তো গোড়াটা পচে মারা গিয়েছে, তারপরেও আমি ধৈর্য হারা হইনি। আবারও এবার এবছর আবারও এখানে পেঁপে গাছ রোপণ করেছি। শুধুমাত্র এই জায়গায় রোপণ করেছি তা না, আরও অনেকগুলো গাছে রোপণ করেছি। সবগুলো তো আর টিকে নেই, তিনটা গাছ মনে আছে, প্রায় ছয় সাতটা গাছের মতোই রোপণ করেছি, তার মধ্যে তিনটা গাছ আছে। তো আলহামদুলিল্লাহ যাই আছে, তার জন্য শুক্রিয়া আল্লাহ তাআলার দরবারে। তো আর যা বলছিলাম, ধৈর্য আর হচ্ছে পরিশ্রম। এই গাছটার মধ্যেও প্রথমে ফুল এসেছিল, তো অনেক পরিশ্রম করে এটার গোড়ালিটা একেবারে পানি জমে গিয়েছিল বৃষ্টির মধ্যে, তারপর অনেক পরিশ্রম করেছি গোড়ালিটা মধ্যে মাটি দিয়েছি আর গাছটাকে সব কিছু থেকে রক্ষা করার চেষ্টা করেছি। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, এটার মধ্যেও প্রথমে ফুল এসেছিল কিন্তু ফল আসেনি। তখন আবার আমার মনটা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম না, এটার মাথাটা কেটে দিই। তো মাথাটা কেটে দেওয়ার পরে আবার ফুল দিয়ে ফল ধরেছে। তো এরকম নিজের গাছের ফল ফুল নিজের হাতে কষ্ট করে পরিশ্রম করে যখন অনেক বেশি ধৈর্য ধরে রোপণ করা গাছ থেকে ফল পাওয়া যায়, তখন আনন্দটা আসলে বলে বোঝানো যায় না। তার জন্যই জ্ঞানী এবং গুণী ব্যক্তিরা সবসময় আমার বলে গিয়েছেন আমাদেরকে, যে ধৈর্য এবং পরিশ্রম এই দুটি জিনিস যদি তোমার মধ্যে থাকে, তাহলে একদিন না একদিন তোমার সফলতা অর্জন করতে পারবে। তো তার জন্য তোমরা অবশ্যই ধৈর্য ধরবে আর পরিশ্রম করে যাবে। তো তাদের আসলে কথাগুলোকে আমরা হয়তো গ্রাহ্য করি না বা ততটাও মেনে চলি না। বই পুস্তক সব জায়গায় পড়ে এসেছি, শুধু যে পরীক্ষা খাতায় লিখে এসেছি অতটুকুতে সীমাবদ্ধ। তো নিজেদের জীবনে যদি এসব কিছু প্রতিফলিত হয়, তাহলে অবশ্যই সফলতা আসে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কিছু কাজ সেরে নিয়েছি। তো দেখতেই পেয়েছেন, আমি গাছ থেকে পেঁপে পেরে নিয়েছি আর পেঁপেটা আমাদের অনেক পরিশ্রমের ফল। তো কিছু পেঁপে এর আগেও খেয়েছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে যেহেতু আবার পেঁপে রান্না করব, ঘরের মধ্যে অন্য কোনো সবজি ছিল না, তার জন্য আম্মু বলছিল যে একটা পেঁপে এনে মাছ দিয়ে রান্না করতে, তার জন্যই আমি একটা পেঁপে নিয়ে এসেছি। আর আমার সকালে সব কাজ শেষ হয়ে গিয়েছে, এখন আমি আম্মু পেঁপেটা কেটে দিয়েছে, আমি ভাতের আগুন দিয়ে দিয়েছি। তো অপর পাশে আমি এখন তরকারিটা বসানোর জন্য পেঁয়াজ রসুন সব কিছু ঠিক করে নিচ্ছি। আর আমি সবসময় তো বাটা রসুন ইউজ করি, কিন্তু আমার বাটা রসুন শেষ, তার জন্য আমি এই গ্রেটারটা দিয়ে কিছুটা রসুন কুচি করে নিয়েছি। যাই হোক, তো আমি এখন রান্নাটা শেষ করে নিব। আজকে শুধু রান্না করব পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব, তেলাপিয়া মাছ দিয়ে। আর এখানে শাক নিয়ে এসেছে আম্মু, এটা কী শাক আমি নামটা জানি না শিওর, এই শাকটা আম্মু নিয়ে এসেছে, এটাকে দিয়ে নাকি ভর্তা করবে। তো দেখা যাক, আপনাদের সাথেও শেয়ার করব কীভাবে ভর্তা করে। তো প্রথমে আমি তরকারিটা বসিয়ে দিব। আর পেঁপেটাকে আমরা সবসময় সবজি বা ফল হিসেবে দুইভাবে খাওয়া যায়, পেঁপেটা আর হজম করতেও সহজলভ্য আর পুষ্টির গুণ থেকেও অনেক বেশি পুষ্টি পাওয়া যায়। পাকা পেঁপে বাচ্চাদের খাওয়ালেও ভালো, আবার কাঁচা পেঁপেও, আর যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারাও পেঁপে খেতে পারে। ডাক্তাররা সবসময় সাজেস্ট করে নরম জাতীয় খাবার খাওয়ার জন্য, তো তাদের জন্য পেঁপেটা তো মাস্ট, পেঁপে কুমড়ো ওগুলো তো মাস্ট। তো এরকম বাড়ির আঙিনায় যদি একটি গাছ থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই, যখন যেটা মন চাবে আপনি পেঁপে রেসিপি করে খেতে পারেন, পেঁপে ভর্তা করে খেতে পারেন, বা পেঁপে রান্না করে খেতে পারেন, ভেজে খেতে পারেন, আবার পাকিয়েও খেতে পারেন। তো যাই হোক, আমি মশলার মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি, এখন মাছটাকে মশলা কষিয়ে মাছ দিয়ে দিয়েছি। মাছটাকে কষানো হলে আমি এটা তুলে নিব, তারপর পেঁপেটাকে ভালো করে কষিয়ে আমি রান্না করে নেব। তো আপনারা যদি এখন পর্যন্ত
পর্যন্ত আমার ব্লগটি দেখে থাকেন এবং আপনাদের যদি ভালো লাগে তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি চান আমার চ্যানেলটিকে লাইক দিবেন এবং আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে করে নতুন কোনো ব্লগ বা কোনো কাজ শেয়ার করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমার মাছটা কষান হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি মাছটা তুলে রাখছি। তো আপনারা যারা এর আগেও আমার ভিডিওগুলো দেখেছেন, ব্লগগুলো, তারা অবশ্যই জানেন যে আমি মাছ সবসময় কষিয়ে তুলে রাখি, কাঁচা হোক বা ভাজা হোক দোনো মাছে আমি কষিয়ে তুলে রাখি, তারপরে তরকারি কষিয়ে তারপরে আবার মাছটা দিয়ে রান্না করে নিই। তো আমি এভাবে রান্না করতে অভ্যস্ত, মাঝে মধ্যে কাঁচা মাছ রান্না করা হয়, তো কাঁচা মাছটাকেও সেম একই প্রসেসেই আমি রান্না করি। তো কে কীভাবে রান্না করেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো আর আমরা যেহেতু এক একজন এক এক রকম রুচি, তারপরে স্বাদে ভিন্নতা, সব কিছুতে ভিন্নতা রয়েছে, তো রান্নার ক্ষেত্রেও এক একজনে এক একভাবে রান্না করে, যার যার রেসিপিটা যার যার মন মতোই রান্না করার চেষ্টা করে। তো আমি এভাবে রান্না করি, তো আপনারাও চাইলে আমার মতো রান্না করে নিতে পারেন, অথবা আপনারা আপনাদের যেভাবে শিখেছেন বা ছোটো থেকে খেয়েছেন সেভাবেও পেঁপে রান্না করে খেতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটা হয়ে গিয়েছে, আমি পেঁপেটা চুলার উপর রয়ে গিয়েছে, পেঁপেটা রান্না হতে থাকুক। অপরদিকে আমি এই শাকগুলো নিয়ে এসেছে, এটা নাকি কী একটা শাক, এই শাকটা নাকি পেটের মধ্যে ব্যথা করলে বা পেটে ব্যথা হলে এই শাকটা নাকি ভর্তা করে খেলে পেটে ব্যথাটা কমে যায়, তো তার জন্য আমি শাকটা নিয়ে এসেছি। আমি এর আগেও আর দুই একবার নিয়ে এসেছিল, তো আমি তো আর ভর্তা করে দিয়েছি, তখন আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম এরকম একটি উপকারী এবং ঔষধি গুণ সম্পূর্ণ শাকটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। অন্য সময় আমি আম্মুর কাছ থেকে শাকটার নামটা জেনে আপনাদের জানানোর চেষ্টা করব, এখন যেহেতু আম্মু নেই তো আর আপনাদেরকে জানাতে পারছি না। এটা এই ব্লগটা আমি প্রায় দুই দিন পরেই দিচ্ছি, তার জন্য আর আম্মু নেই, আমার একটা ভাসুর মারা গিয়েছে, তো ওখানে আম্মু গিয়েছে, তো তার জন্য আর জিজ্ঞেস করে আপনাদের বলতে পারেনি। এদিকে পেঁপের তরকারিটা আমার কষি এসেছে, তার মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম, তো ঝোলের মধ্যে বলক চলে এসেছে, তো আমি এখন মাছগুলো দিয়ে ভালো করে আবার রান্না করে নিব, কিছুক্ষণ রান্না করে দিব 5-6 মিনিটের মতো, তারপরে এটা নামিয়ে নিব। তো এটাকে আমি অপর চুলায় দিয়ে দিচ্ছি, আর এই চুলে আমি যে শাকটা আছে শাকটা ভর্তা করার জন্য রেডি করছি। তো এক্ষেত্রে আমি লাল মরিচ ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে লাল মরিচগুলো ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি, এখন শাকটাকে শুকনো টাওয়ার মধ্যে কোনো প্রকার তেল না দিয়ে এটাকে টেলে নিব আর কি, ভেজে নিব একটু উলট পালট করে। ভেজে নিলে দেখবেন এটি একেবারে সফট হয়ে যাবে, আর এটা পরে নামিয়ে রেখে কুচি কুচি করে ভর্তা করে নিলে হবে। তো এদিকে আমার মাছ তরকারিটাও হয়ে গিয়েছে, আর অন্যদিকে আম্মু আমাকে শাকটাকে কুচি কুচি করে দিচ্ছিল, আর আমি আম্মুকে জিজ্ঞেস করছিলাম মরিচ কয়টা দেব, তো আম্মু বললো একটি মরিচ দিলেই হবে, তো আমি একটি মরিচ দিয়েছি আর বাকি মরিচগুলো খাওয়ার জন্য রেখে দিয়েছি। তো আমার রান্নাবান্না তো কমপ্লিট, আজকে এই দুই তরকারি দিয়ে আমাদের হয়ে যাবে, ভর্তাটা বেশিরভাগ আম্মু খাবে, আমি তেমন একটা এরকম ভর্তা কখনো খাইনি, একটু খেয়ে দেখব। তো এখানে আমার রান্নাঘরটাও আমি গুছিয়ে নিয়েছি, রান্নাঘরের সব জিনিস ঘরে নিয়ে রেখেছি, আর এদিকে দেখুন আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে পাতিলগুলো শুকাতে দিয়ে দিয়েছি, আর প্লেটগুলো সব টেবিলের উপর গুছিয়ে রেখেছি। তো এদিকে আমার এখনও অনেক কাজ বাকি রয়েছে, ঘর ঝাড়ু দিতে হবে আর ডাইনিং টেবিলটাও গুছাতে হবে, বাসার মধ্যে এখন কারেন্ট নেই, আর যে দিন দেখবেন একটু বেশি গরম পড়ে সেই দিনই আমাদের এদিকে কারেন্টের সমস্যা বেশি হয়। তো এখানে আমার গাছের লেবুগুলোকে আমি ফ্রিজে সংরক্ষণ করার জন্য আইস বক্সে রেখে দিয়েছিলাম, তো এগুলো এখন নামিয়ে বক্স ভরে রেখে দিব, যাতে করে পরবর্তী সময়ে যখন লেবু থাকবে না তখন ইউজ করতে পারবো, আর এগুলো আমাদের গাছের লেবু। তো অন্যদিকে মেয়ে আমার আজ সব কাজে হেল্প করছে, যে কোনো কাজে ও হাত দিচ্ছে। লেবু অনেকগুলো আমাদের গাছে ছিল, তো আত্মীয় স্বজন সকলকে দিয়ে যেগুলো ছিল বাকি সেগুলোই আমি এখন ফ্রিজে সংরক্ষণ করে রাখছি, আর আমরা তো খেয়েছি। তার জন্যই বলছিলাম যে কষ্ট আর পরিশ্রম করে যদি কোনো গাছ করা যায় আর ধৈর্য ধারণ করা যায় তাহলে অবশ্যই সুফল পাওয়া যায়, আর একদিন না একদিন সৌভাগ্য আসবেই।
তো এই গাছটা যে লেবু গাছটা দেখতে আছে আমাদের, এখন লেবু ধরছে, এই গাছটা তো প্রায় 3-4 বছর পরেই লেবু ধরেছে। তো অনেক সময় ধরে এটি পরিচর্যা করতে হয়েছে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার সব কাজ শেষ করে নিয়েছি। এগুলো হচ্ছে মেয়ের ওষুধ, তো ওগুলো টেবিলের মধ্যে রেখে দিয়েছি যাতে করে খাওয়ার পরে আমি এটা খাইয়ে দিতে পারি। তো এদিকে আমার রুমটাকেও আমি গুছিয়ে নিয়েছি সুন্দর করে, এখনও ঘর ঝাড়ু দিইনি, তো ঘরটাও ঝাড়ু দিয়ে নিব আমি। তো এখানে গোসলের জন্য কাপড়গুলো সব নামিয়ে রেখেছিলাম মেশিনের উপর, এক পাশে নিয়ে রেখেছি যাতে ঘরটা ঝাড়ু দিয়ে আমি গোসল করতে চলে যেতে পারি। আর এদিকে ড্রেসিং টেবিলটাকেও আমি গুছিয়ে নিয়েছি ভালো করে। ড্রেসিং টেবিলের উপর যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন, এই হ্যান্ড প্রিন্টটা আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এটা এখন আমি ভালো করে শুকানোর জন্যই রেখে দিয়েছি, এটা দিয়ে একটা হাত পাখা তৈরি করা হবে। তো আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তো এদিকে আমি একটি মোড়া তৈরি করছি, তো মোড়াটির আমি দ্বিতীয় পার্টটিও আমার চ্যানেলে শেয়ার করেছি, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তৃতীয় এবং শেষ পার্টটিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।